দেখুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সন্তান, সন্তান এবং সন্তানের মতো। তাদের দাবি দেওয়ার প্রতি সরকার সহানুভূতিশীল। আমরাও বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নানা দাবি দেওয়া নিয়ে আমরাও আন্দোলন করেছি। ভিসির পদত্যাগের জন্য আমি নিজেও আন্দোলন করেছি। আমি যখন ছাত্র রাজনীতি করতাম তখন ভিসির পদত্যাগের জন্য আমরাও আন্দোলন করেছি। ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট আমরাও করেছি, আমি নিজেও করেছি। কিন্তু আমরা কখনো বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করি নাই। আজকে শুনতে পেলাম ভিসির বাংলোতে পানি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ভিসির জন্য খাবার পাঠানো হয়েছিল সেই খাবারও ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখুন, জেলখানার কয়েদিরাও খাবার পায়, জেলখানার কয়েদিরাও পানি পায়। যখন আন্দোলনের কথা বলে এগুলো করা হয়, সেগুলোকে তো আন্দোলন বলা যায় না। আর আমি ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো, এই যে খাবার বন্ধ করে দেওয়া, বিদ্যুৎ সংযোগ ভিসির বাংলোয় কিংবা ক্যাম্পাসে কেটে দেওয়া বা কেটে দেওয়ার জন্য চেষ্টা করা, এগুলো তো আন্দোলন হতে পারে না, এগুলো আন্দোলনের অংশ হতে পারে না, এগুলো তো প্রতিহিংসামূলক। একজন জেলখানার কয়েদিও খাবার পায়, পানি পায়, তাকে তো সেগুলো থেকে বঞ্চিত করা যায় না। তা আমি ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো, তারা রাজনৈতিক ক্রীড়নক হিসেবে তাদেরকে যেন কেউ ব্যবহার না করে। সরকারের কাছে যে খবর আছে, সেখানে যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে তারা ছাত্রছাত্রীদেরকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে, অনেকে না বুঝেই ব্যবহৃত হচ্ছে। তো আমি যেহেতু বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখছে, তা আশা করব যে খুব সহসা এটির একটি যৌক্তিক সমাধান হবে।